বাচ্চা মায়েরা এর ফাঁকে বলে রাখি আপনাদের মা কালী কার বুকে পা দিয়েছে জোরে বলুন দেখতে শিব ও দেখতে শিব কিন্তু শিবই বটে শিবের শরীরে একটা অংশ আছে এর মধ্যে একটা অংশের নাম কাল ভৈরব ওই কাল ভৈরবের বুকে কিন্তু পা দিয়েছে আচ্ছা বলুন তো আপনারা শিবের সঙ্গে কালীর শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি আমি বলতে পারলে প্রস্তাব দেব শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি শ্বশুর না ভাসুর জোরে বলুন কারা কারা শ্বশুর বলছেন হাত তুলুন শ্বশুর কারা কারা বলছেন আচ্ছা স্বামী স্বামী মা দুর্গার যদি স্বামী শিব হয় তার তৃতীয় নাম থেকে কালী জন্ম হলো তার স্বামী শিব এই দিয়ে তাকাবেন মা দুর্গা তাহলে মা কালী মা কালী কার বুকে পা দিয়েছে স্বামীর বুকে এই গানটি এক জায়গায় করেছি একটি মেয়ে এসে বলছে দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায় আপনারা তো ইচ্ছা কেন বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় কেন ইচ্ছা হয় আমার স্বামী মাঝে মাঝে মদ খেয়ে রাত্রিবেলায় আমার মারধর করে তখন যখন শুয়ে পড়ে না তখন আমার মনে হয় মাঝে মাঝে বুকে পা কিন্তু আমি দিতে পারি না বলে কেন দিতে পারেন না বলছে ওই জন্য দিতে পারি না যদি পাপ হয় আপনার কাছে যা শুনলাম স্বয়ং মা কালী যদি তার স্বামীকে দেয় আমার দিতে কোনো অসুবিধা নাই বললাম দিদি আপনি দেবেন কিন্তু গতকাল হার্টের ডাক্তারকে চেক করে দেখবেন হার্টের অবস্থা কেমন আছে বলে দিলেনই তাই গৌরব ভগবানের মোবাইল নাম্বার হলো 03-1632 যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুনে নিন যিনি আমার কাছে প্রশ্ন করতে গিয়েছিলেন 03-1632 এসটিডি নাম্বার মানে কি শূন্য চিন্তা শূন্য মনে তিনবার সকাল দুপুর সন্ধ্যে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে নিতাই গৌর হরি বল বলে ভগবানের সঙ্গে আপনারা গুনে নিন তো 10টা হচ্ছে কিনা আমি 10টা নাম্বারে দিচ্ছি কিন্তু 10টা নাম্বারে জোরে দাঁড়িয়ে আছে আচ্ছা 10টা নাম্বার বলে দিই 12 18335 গুনে রেখুন 12 দুটো সংখ্যা 18 দুটো সংখ্যা 4টে হাজারের কটা শূন্য 3টে 7টা হলো আর 335 কটা হলো 10টা হলো আবার গুনে নিন 12 দুটো সংখ্যা 18 আর দুটো 4টে হলো হাজার 3টে শূন্য 7টা হলো 335 কটা হলো 10টা হলো 12 18335 মানে কি শ্রীমদ ভাগবত গীতা 12টি স্কন্ধ 18000 শ্লোক আর 335 অধ্যায় যদি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলবেন শ্রীমদ ভাগবত গীতা কি সবাই জোরছে শ্রীমদ ভাগবত গীতা কি শ্রীমদ ভাগবত গীতা কি শ্রীমদ ভাগবত গীতা কি আচ্ছা গীতা ভগবানের মুখ থেকে জন্ম গীতার জন্ম ভগবানের মুখ থেকে আর গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে কি বললাম গীতার জন্ম ভগবানের মুখ থেকে আর গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে একটা একটা লক্ষ্য করুন এই যে শ্রীমদ ভাগবত গীতা দেখতে পাচ্ছেন সবাই বলুন একবার শ্রীমদ ভাগবত গীতা কি শ্রীমদ ভাগবত গীতা কি শ্রীমদ ভাগবত গীতা কি যারা ব্যবসা করছেন যারা দোকান করছেন যারা চাকরি করছেন যে সমস্ত মায়েদের বাচ্চাগুলো স্কুলে যায় তাদের কাছে প্রদীপ করার নিবেদন রইল হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এই গীতা আপনারা বাজার থেকে কিনুন বাজারে দোকান থেকে কিনুন খুব বেশি হলে 10 টাকা দাম হবে এর বেশি হবে না কেউ যদি নিতে পারে ব্ল্যাকে যদি যায় কেউ তাহলে 12 টাকা 15 টাকা হতে পারে হোক তাতে ক্ষতি নেই ছেলের জন্য এত জিনিস করছেন এত জামা কাপড় কিনছেন সোয়েটার কিনছেন চাদর কিনছেন প্যান্ট কিনছেন বহু কিছু কিনছেন আচ্ছা একটা শ্রীমদ ভাগবত গীতা 15 টাকায় কিনবেন শুধু ছেলের জন্য নয় আপনাদের বাড়িতে যারা আছেন সবার জন্য এটা কিনবেন আমি একটা আপনাদের বলে দিই এটা কিনবেন কেন এটার বিরাট পাওয়ার আছে ও দাদা ভাইরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে যারা পাশে আছেন এত তো ভক্ত আছেন প্রচুর ভক্তের সমারোহ এখানে আছে প্রচুর ভক্তের সমারোহ আছে আপনারা ধারে ধারে প্রচুর দাঁড়িয়ে আছেন আপনারা আমার হাতে হাতটার দিকে তাকান এই গীতা কিন্তু আপনারা বাড়িতে রাখবেন একটা মোটা গীতা রাখবেন বাড়িতে লাল কাপড় দিয়ে তুলসী পাতা দিয়ে প্রত্যেক দিন প্রণাম করতে হবে কোনো ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পুজো করানোর দরকার নেই আপনার তুলসী পাতা দিয়ে আপনি ভগবানকে স্মরণ করে গীতাটাতে শ্লোক পড়তে খুব ভালো হয় এইবার বলি গীতা শ্লোক যদি ভুল হয়ে যায় গীতা শ্লোক যদি ভুল হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গীতা
শ্লোক আপনি পড়বেন গীতা শ্লোক আপনি পড়বেন ভুল হোক সাইকেলে চাপতে চাপতে দুই চার কাছে পড়বেন আপনি দুই চারবার পড়বেন নিচে কিন্তু শিখবেন তার সময় আপনি শিখুন এইবার বলি এই গীতাটাকে বাচ্চার ব্যাগে দেবেন আপনারা সবাই কাল থেকে এই গীতা কেনার পর সবার কাছে নিবেদন রইল এত তো মায়ের এসেছেন সন্তানের মঙ্গল সবাই চাই কাল থেকে গীতাটা কেনার পর আপনি কি করবেন এই গীতা বাচ্চার ব্যাগে দেবেন একটা পলিথিনে গাদার দিয়ে বেঁধে দেবেন কারণ ব্যাগের ভেতরে টিফিন খাবার থাকে আপনি সাইডে দিয়ে দেবেন যেখানে খাবারের সঙ্গে সম্পর্ক থাকে না গীতা যে জায়গায় যাবে অপবিত্র হবে না জায়গাটা পবিত্র করে দেবে যেমন গঙ্গা জলে এত মরা ভাসে এত খারাপ খারাপ জিনিস ভাসে গঙ্গা জল কি অপবিত্র হয় জেনে বলুন গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না গীতা কোনোদিন অপবিত্র হয় না তাই আপনাদের কাছে নিবেদন রইল বাচ্চা ছেলে পড়তে বসবে প্রথমেই বলবেন পড়াশোনা করবার আগে গীতাটাকে মাথায় ঠেকা যদি না ঠেকায় একবার শ্লোকটা পড় গীতাটাকে প্রণাম করে পড়াশোনা কর তাকে তিন ঘন্টা পড়তে হবে না দু ঘন্টা তো হয়ে যাবে ভগবানের আশীর্বাদ কিন্তু তার মাথাতে অবশ্যই অবশ্যই পড়ে যাবে এইবার বলে দিই দাদা ভাইরা বহু দূরে যাচ্ছেন আপনারা গীতা সঙ্গে নেবেন দাদা ভাইরা বহু দূরে যাচ্ছেন মোটর সাইকেল সাইকেলের ডিকিতে ব্যাগের ভেতরে গীতা রাখবেন আপনারা অনেকে প্রস্তাব পায়খানা করতে যায় জিজ্ঞেস করে ব্যাগের পকেটের মধ্যে থেকে অসুবিধা হয় না নিচে নামিয়ে একটু জল দিয়ে হাতে নিয়ে আবার নেবেন আপনি কোনো অসুবিধা নেই আপনারা যে রাধাকৃষ্ণের আপনার লকেট পড়েন না রাধাকৃষ্ণের লকেট করছেন পায়খানা যাচ্ছেন প্রস্তাব যাচ্ছেন তখন তো বলছেন না গীতাটাকে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে গীতাটাকে যখন প্রস্তাব পায়খানা যাবেন পাশে রেখে তারপর আপনি ধুয়ে মুছে হাত ধুয়ে মুছে আবার নেবেন কোনো অসুবিধা নেই সকালবেলায় বাবা মাকে প্রণাম করে কজন হাত তুলুন বাবা মাকে প্রণাম করে কজন হাত তুলুন আপনারা করেন বাহ খুব খুশি করা মনে অন্য জায়গায় দেখা যায় না 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 যদি মারা গেছে ছবিতে প্রণাম করবেন আর যদি বেঁচে আছে জীবিত মা বাবাকে প্রণাম করতে হয় একবার ঘর থেকে বেরোনোর সময় প্রণাম করতে হয় একবার ঘর ঢোকার সময় প্রণাম করতে হয় কিন্তু আধুনিক যুগে বাবা মাকে প্রণাম করা তো দূরের কথা মাকে একবার জিজ্ঞেস করে না তুমি খেয়েছো কি বাবাকে একবার জিজ্ঞেস করে না তোমার শরীর কেমন আছে সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই তবে আপনাদের আজকে আমি একটু শিক্ষা দিয়ে যাই সবার কাছে নিবেদন সেই ছেলে বড় হবে এই জগতে যে ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করে কাজে বেরোবে কারণ বাবা মায়ের আশীর্বাদ হচ্ছে সবচাইতে বড় আশীর্বাদ ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় গোবিন্দের কৃপা তুই কোনোদিন পাবি না যতই তুই ভগবানের নামে কাঁদিস না কেন দ্বিতীয় কি ভগবান বলেছেন দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ যিনি কুল ধর্ম বেদকর্ম শিখিয়ে আমাদের পরপারে পথটা পরিষ্কার করায় আর ভগবান নিজের মুখে বলেছেন আমি তৃতীয় গুরু কেমন তৃতীয় গুরু কেমন তৃতীয় গুরু তৃতীয় গুরু হচ্ছে এইরকম এই দেখাবেন তৃতীয় গুরু কেমন তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগম তং নমামি মামু পর্যন্তিতে তেষাং সতত যুক্ত নাম মানে কি যে ভগবানের নামের সঙ্গে শ্রদ্ধা বাড়ো যে ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকে যে ভগবানের নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে তেষাং যথত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বক যে আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে তদা আমি বুদ্ধি যোগ বুদ্ধি দান করি আমি তাকে আমাকে না পাওয়া পর্যন্ত ভক্ত কল্যাণ ছোট্ট বাচ্চা ছেলে ছিল ভগবানকে পেয়েছিল ভক্ত ধ্রুব ছোট বাচ্চা ছিল ভগবানকে পেয়েছিল আপনারা কালকে শুনেছেন গতকালকে ছোট্ট রঘুনন্দন ছোট্ট বাচ্চা পাঁচ বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল আপনারা সবাই দেখতে পেয়েছেন ওই জন্য বলে রাখি আজ থেকে যারা কীর্তন শুনতে এসছেন কাল সকাল থেকে যারা মা বাবাকে প্রণাম করবেন ছবিতে বলুন আর জীবন্ত থাকলে জীবন্ত প্রণাম করলে মা বাবার আশীর্বাদ যার উপরে থাকে তার কোনো ক্ষতি হয় না মা বাবার আশীর্বাদ যার উপরে পড়ে থাকে পড়ে থাকে তার ব্যবসা চলে অনেকে প্রশ্ন করে আমি তো মা বাবাকে প্রণাম করি না আমার তো টাকা হুল করে আসছে টাকা আসবে বাবা কিন্তু শান্তি তোমার আসবে না আপনি মা বাবাকে প্রণাম করছেন না আপনার ব্যবসা ভালো চলছে টাকা আপনার আসবে কিন্তু টাকাতে শান্তি আসবে না তাহলে যেখানে শান্তি নেই সেখানে কোনো লাভ নেই আকারি কারি টাকা করলেন গাড়ি করলেন বাড়ি করলেন শান্তি নাই জ্বালাতন আছে আপনার লাভ কি আছে এই জন্য ভগবানকে ভগবান শিক্ষা দেন নিজে মাকে প্রণাম করে মাকে প্রণাম করুন আসতে যে যেখানে শুনছেন মন দিয়ে শুনুন প্রণাম কিন্তু নিয়ম হচ্ছে মায়েরা দেবতার মন্দিরে প্রণাম আলাদা ভগবানের মন্দিরে প্রণাম আলাদা
সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম আদায় যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আমি প্রণামগুলো দেখিয়ে দেব আপনারা যে মন্দিরে প্রণাম করছেন কালী মন্দিরে অনেকে প্রণাম করছেন রাধা কৃষ্ণের মন্দিরে প্রণাম করছেন কিন্তু প্রণামগুলো আপনারা ভুল করছেন এই ভুল প্রণামটা আপনারা শিখিয়ে দিই এইদিকে বাবা মায়েরা বাবারা যারা আছেন দাদা ভাইরা তারা কোনো সাষ্টাঙ্গে প্রণাম করবেন লম্বা হয়ে একবার লাঠির মতো লম্বা হয়ে পড়ে প্রণাম করবেন হরে কৃষ্ণ মায়েরা কিন্তু লাঠির মতো হয়ে লম্বা হয়ে প্রণাম করতে পারবেন না মায়েরা কোনোদিন কোনো ক্ষণে কোনো মন্দিরে গিয়ে লম্বা হয়ে প্রণাম করবেন না আপনাদের নিয়ম নয় নিয়ম হচ্ছে কাদের বাবাদের সাষ্টাঙ্গে প্রণাম আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম আমি একটু বুঝিয়ে দিই পঞ্চাঙ্গে প্রণাম সাষ্টাঙ্গে প্রণাম কেমন আস্তে সাষ্টাঙ্গে প্রণাম মানে আটটি অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে শুনে নিন আমার কাছে কোন আটটি অঙ্গ দুটি হাত বাবা দিয়ে দুটি হাত মাটিতে ঠিকবে দুটি পা মাটিতে ঠিকবে কটা হলো দুটো জানু কটা হলো একটা ললাট কটা হলো একটা বক্ষ কটা হলো আটটা এই আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিক বারবার গুনে নিন দুটো হাত দুটো পা চারটে দুটো জানু কটা হলো ছটা একটি ললাট নাসিকা সাতটা একটি বক্ষ মায়েদের বক্ষটা মাটিতে ঠেকাতে পাবেন না সব মায়েরা কান খুলে শুনে নিন মায়েদের বক্ষ মাটিতে ঠেকাতে পাবেন না কেন বলুন তো আগেকার যুগে মহাপ্রভুর নিয়মে নিয়ম ছিল মহাপ্রভু আমলে প্রায় ভক্তরা দেখবেন খালি গায়ে থাকতো জোরে বলুন হা না না এই খালি গায়ে থাকাকালীন দেখবেন আপনারা খালি গায়ে থাকাকালীন আগেকার মানুষরা গলায় একটা এই যে আমি পড়েছি আপনাদের আসামের চাদর গলায় একটা এমনি করে উন্নি নিত গলায় উন্নি নিত কেন নিত বক্ষটা ঢাকা থাকতো কিন্তু যখন উপর হয়ে প্রণাম করতো মাটিটা বুকের মধ্যে ঠিকতো মানে ভক্তির চরণধুলি এখানে ঠিকতে হবে ভক্তপদ জল আর ভক্তপদ ধুলি ভক্তপদ ধুলি ভক্ত ভক্তা ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ তিনি মহাবল কয়েকদিন আগে বাঁকুড়াতে গান করছিলাম সেখানে দেখলাম কলকাতা থেকে ওদের বাড়িতে তিনটি মেয়ে কীর্তন শুনতে এসছেন চার চাকাতে করে অবাক হয়ে যাবেন মেয়েরা আপনারা শুনলে চমকে যাবেন তিনটে মেয়ে তিনটে গোপালকে কোলে করে নিয়ে এসেছে জিজ্ঞেস করলাম গোপাল কোলে করে এটাই তো সব দাদা গোপাল ছাড়া সংসারে কে আছে আপনার বাড়িতে কজন আছে আমার তিনটে ছেলে দুটো মেয়ে একটা মেয়ে দুটো ছেলে বুঝতে পারলাম না আমার একটা ছেলে একটা মেয়ে আর গোপাল একটা ছেলে তিনজন ছেলে ও তাই নাকি তিনটে বলে হ্যাঁ হ্যাঁ ওনারা এলেন কীর্তন হয়ে গেল কীর্তন হয়ে গেল সবাই যখন উঠছে তখন তিনটে মেয়ে গড়াগড়ি দিচ্ছে নতুন শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম তিনজনের মধ্যে একজনকে দিদি এই যে আপনি ধুলোতে চাদরটা নিয়ে যা শাড়িটা নিয়ে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়ি ময়লা হয়ে যাচ্ছে না উনি বলছেন দাদা আপনার কীর্তনে তো শুনেছি শ্মশানের চিতাতে যখন চলে যাব স্বামীর চারটি কাপড়ের দোকান থাকলো একটি কাপড় সঙ্গে দেবে না গো যদি একটি কাপড় সঙ্গে না দেয় তবে আমার এই কাপড় রেখে কি লাভ আছে আমার কাপড়ের কি দাম আছে চিতাতে গেলে সব শেষ আপনার অহংকার শেষ আপনার টাকা শেষ আপনার মায়া শেষ আপনার ভালোবাসা শেষ আপনার সব শেষ আপনি যা করছেন চিতাতে গিয়ে দেখবেন আপনার আর কিচ্ছু নাই আপনার ছবিটা বাড়িতে দুদিন টাঙানো থাকবে বাড়ির মানুষ দু চার দিনে কাঁদবে তারপর সংসার যেমন তেমন চলবে শুধু তুমি চলে যাবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল তিনটি মেয়ে গড়া করে দিল একজনকে জিজ্ঞেস করলাম দিদি আপনি কি করেন উনি বললেন কলেজের প্রফেসর বাহ আপনি কলেজের প্রফেসর হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে এলাম কৃষ্ণ ভক্ত যদি হয় আমার খুব খুশি হবে বেশ বেশ আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন আমার স্বামী দাঁতের ডাক্তার আমিও দাঁতের ডাক্তার বা রে এত কোয়ালিটির মানুষ কিন্তু কীর্তন শুনতে ছাড়ে নাই লজ্জা লাগে আমাদের সামান্য এমএবিএ পাস করে হরিনাম করতে চায় না সামান্য এমএবিএ পাস করে উরুধ্বনিতে চায় না সামান্য এমএবিএ পাস করে হাত তুলতে চায় না এর চাইতে লজ্জা হিন্দু সনাতন ধর্মের মানুষের আর কজন আছে এমন কোন মানুষ আছে হাত তুলতে চায় না লজ্জা লাগে ঘৃণা লাগে
ধর্মটাকে মুসলিমদের থেকে শিখুন জৈনদের থেকে শিখুন খ্রিস্টানদের থেকে শিখুন এরা ধর্মটাকে নিয়ে কেমন করছে কত সুন্দর যত্ন করে ধর্মটাকে করছে লজ্জা লাগা উচিত আমাদের কিছু কিছু মানুষ আছে একটু শিক্ষিত হয়ে গেলেই হাত তুলবে না হরিবল বলবে না সাধুগুরু বৈষ্ণব দেবের নাম অপমান করবে এর চাইতে লজ্জা আর কি হতে পারে এই যে আপনাদের কাছে নিবেদন রইল মাইরা সবাই যারা আছেন অন্তত মন্দিরে প্রণাম করবেন একটা মেয়ে বলল আমি কি করে জিজ্ঞেস করলেন না বললাম আপনি কি করেন বলছে আমি বিউটি পার্লারের কাজ করি তখন আমি বললাম আমিও তো বিউটি পার্লারের কাজ করি তখন বলছে প্রদীপ বাবু তাহলে কি বাড়িতে থাকেন মাঝে মাঝে তখন বিউটি পার্লারের কাজ করেন বলে না না আমি তো প্রতিদিন আসরে আসরে বিউটি পার্লারের কাজ করি বলছে বুঝলাম না বললাম আপনি তো বিউটি পার্লারের কাজ করে মানুষের বাইরেটা ভালোর চেষ্টা করেন আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয়টাকে ভালোবাসার চেষ্টা করি ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করি এই বিউটি পার্লারে যদি আপনারা আসেন হৃদয় সুন্দর হয়ে যাবে প্রণামের কথা বললাম মায়েরা প্রণাম হলো দু রকম হয়ে গেল আর একটা প্রণাম আছে দূর থেকে কাউকে প্রণাম করতে না পার মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন আমার দিকে তাকান হাঁটু গেড়ে মায়েরা কিন্তু উপুর হয়ে প্রণাম করবেন না পাঠ পাঠ করে দিলাম আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন কেন হাঁটু গেড়ে প্রণাম করবেন আপনাদের পাঁচটা জায়গা মাটিতে ঠিকবে কি কি দুটো চরণ দুটো হাত একটা ললাট এই পাঁচটা অঙ্গ পঞ্চাঙ্গ আর যদি দূর থেকে কাউকে প্রণাম করতে না পারেন এইরকম করে প্রণাম করতে পারেন দূর থেকে যদি কাউকে দেখতে পান কাছে যেতে পারছেন না ভিড় হয়ে গেছে আপনি প্রণাম করবেন কি করে মায়েরা সবাই লক্ষ্য করুন এরকম করে প্রণাম করবেন এরকম করে প্রণাম করবেন অথবা প্রণামটা মাথাটাকে নিচু করে প্রণাম করবেন কেন মাথাটাকে নিচু করে প্রণাম করবেন মায়েরা কে করেছিল শিবের শিব শিব ঠাকুরের শ্বশুর দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করেছিল সবাই উঠে দাঁড়িয়েছিল শিব ঠাকুর ওঠে নাই তখন দক্ষ রাজার রাগ হয়ে গেল আমাকে দেখে উঠল না আমার মেয়ের জামাই ছি আমাকে অপমান করলো হাতির মতো বসে রইল হ্যাঁ এ কেমন জামাই আমার লজ্জায় ঘৃণায় দুঃখ পেয়ে গেল মায়েরা সবাই লক্ষ্য করুন কিন্তু শিব ঠাকুর প্রণাম করেছিল দক্ষ রাজা দেখতে পায় নাই শিব ঠাকুর মাথাটা নিচু করে প্রণাম করেছিল কারণ তিনি তো পরম বৈষ্ণব ভগবানের ধ্যান করতেন তাই তিনি ধ্যান করতে করতে প্রণাম করেছিলেন এটা হচ্ছে এক নম্বর প্রণাম কি দু নম্বর তিন নম্বর প্রণাম আরেকটি প্রণাম আছে আপনাদের উত্তরবঙ্গে আছে কিনা জানি না আমাদের দক্ষিণবঙ্গে আছে কি বলুন তো কেসি পালের ফল্ডিং ছাতার মতো ফল্ডিং প্রণাম স্কিন টাচ প্রণাম স্কিন টাচ এটা বলছেন স্কিন টাচ প্রণাম আপনাদের এখানে হয় কিনা জানি না হ্যাঁ হয় আমি বাসায় বসে আছি কেউ কেউ একটা পায়ে প্রণাম করছে কেউ পেটে প্রণাম করছে কেউ মাথাতে প্রণাম করছে স্কিন টাচ মানে নাকে আর এখানে স্কিন স্কিন মোবাইল চালিয়ে চালিয়ে স্কিন টাচ হয়ে গেছে তবে বলুন জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি তবে বাবা মাকে প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন প্রণামটা যেন এইরকম হয় আপনার ডান হাত উনার ডান পায়ে ঠিকবে আপনার বাঁ হাত উনার বাঁ পায়ে ঠিকবে এটা যেন প্রণাম হয় তবে প্রণামের সার্থকতা বেরোয় আপনার একজন বৈষ্ণব সামনে দাঁড়িয়ে আছে আপনার বাবা মা দাঁড়িয়ে আছে আপনি প্রণাম করবেন কি করে ডান হাতটা উনার ডান পায়ে বাঁ হাতটা উনার বাঁ পায়ে তাকিয়ে দেখুন যদি এরকম করে প্রণাম করেন দেখবেন হিসাব করে আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে এই সাধুগুরু বৈষ্ণব বললেন প্রণাম যদি করবে এই রকম করে প্রণামটা করো বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে সবাই তাকিয়ে নিন প্র্যাকটিক্যাল দেখেও নিতে পারেন বাঁ হাতটা নিচে ডান হাতটা উপরে প্রণাম করলে আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়বে আপনার বাঁ হাত ওনার ডান পায়ে পড়বে সবাই লক্ষ্য করুন এই প্রণামটা করতে পারেন এবার আপনাদের বলে দিই কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে এই দিকে তাকান আমার দিকে তাকান পাটার দিকে তাকান কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা বলে আমি বাঁকা নয় তোরা বোকা বলে কেন প্রণামটা উল্টো করবি তাই আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি এই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে প্রণাম উল্টো করে ফেলবেন বলে তবে বলে রাখি আপনারা মন্দিরে প্রণাম করেন মা কালীর মন্দিরে মা দুর্গার মন্দিরে মা মনসার মন্দিরে প্রণাম তোমার হবে ডান দিকে দেব দেবীকে প্রণাম হবে ডান দিকে রেখে নিজেকে আর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ অদ্বৈত মহাপ্রভু পঞ্চতত্ত্ব প্রণাম করবেন বাঁ দিকে রেখে কি বললাম ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে আর দেবতাকে প্রণাম করবেন ডান দিকে রেখে এভাবে যদি প্রণাম করতে পারেন তবে সবার কাজ হয়ে যাবে আসুন আজকে আনন্দ করে তালি দিন বলা যান না রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারবেন গ্যারান্টি আছে যদি বলুন রাত্রিবেলায় বাড়ি ফিরবেন হাত তুলে বলুন তো কার গ্যারান্টি আছে নেই কারো নাই রাত্রিবেলায় বিছানায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি
আছে না চোখ যদি খোলেন আপনার সকাল হবে আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে সবাই মিলে হাত তুলুন হরিহরায় নমঃ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায় তার পাশে একবার শুয়ে দেখবেন কি দেখবেন কি এমন জনে লাথি মারবে ভোরবেলায় গোল বলে যে তিনটে পাঁচজন আপনার ভেঙে বসে থাকবে এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা দোকান করছেন পাশে পাশে তাদের জন্য বলবো একটা করে খাতা করবেন একটা করে খাতা করবেন খাতা করে প্রত্যেকদিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন দোকানের ফাঁকে ফাঁকে ব্যবসার ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ মহামন্ত্র এক পাতা করে লিখবেন আপনার সময় নেই হরিনাম করার আপনার ওর মধ্যে হয়ে যাবে এক পাতা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ত্রিশ দিনে ত্রিশ পাতা লিখবেন আবার খাতা শেষ হবে আবার শুরু করবেন দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্য দিনের প্রতি উন্নত হবে 100% উন্নত হবে আমি বলে গেলাম যেখানে যেখানে হয় হরিনাম ও সংকীর্তন সেখানে নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন এই জায়গায় বৃন্দাবন তবে উত্তর প্রদেশে যে বৃন্দাবন ওই বৃন্দাবনে গেলে আপনার তিনটে জিনিস মাথায় রাখবেন এইদিকে কান খুলে শুনে নিন বৃন্দাবনে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না কারণ থাকবে কি কি বৃন্দাবনে গেলে আপনারা চটি জুতো পরে যাবেন না বৃন্দাবনে চটি জুতো পরে যাবেন না প্রশ্ন করবেন কেন না বৃন্দাবনে চটি জুতো পরে যেতে নাই কৃষ্ণ বৃন্দাবনে এগারো বছর ছাপ্পান্ন দিন ছিল কৃষ্ণ বৃন্দাবনে এগারো বছর ছাপ্পান্ন দিন ছিল কোনদিন চটি জুতো পরে নাই এই জন্য বৃন্দাবনে আপনি যখন হাঁটবেন চটি জুতো পরবেন না আপনি যেখানে বাসা নেবেন সেখানে রাখবেন গাড়িতে রাখবেন কিন্তু বৃন্দাবনে পথে চটি জুতো পরবেন না দ্বিতীয়ত দাদা ভাইরা যারা ভাইরা যারা বাঁ দিকে ডান দিকে গান শুনছেন তাদের জন্য বলে রাখি আপনারা কিন্তু চুল দাঁড়ি বৃন্দাবনে কাটবেন না বৃন্দাবনে গেলে আপনারা চুল দাঁড়ি কাটবেন না প্রশ্ন করবেন কেন না বৃন্দাবনে কৃষ্ণ এগারো বছর ছাপ্পান্ন দিন ছিল ওদিন চুল দাঁড়ি কাটে নাই তাই বৃন্দাবনে আপনার চুল দাঁড়ি কাটবেন না যদি কাটেন তাহলে অপরাধ হয়ে যাবে কদিন যদি বেড়াতে যাবেন চুল দাঁড়ি কাটবেন না তৃতীয় বৃন্দাবনে গেলে আপনারা কি করবেন মায়েরা বৃন্দাবনে গেলে আপনার কৃষ্ণের কাছে কাঁদবেন না কেন যে কৃষ্ণের কাছে কাঁদে তার অন্যায় হয়ে যায় আপনি কৃষ্ণের কাছে কাঁদবেন না কৃষ্ণ বাচ্চা ছিলেন ওখানে কাঁদতে নেই সবাই মিলে বলতে হয় কি রাধে রাধে বলতে হয় ওখানে গিয়ে গেলে কি বলবেন জোরসে বলুন তো আর কি জোরে বলুন জোরসে বললা পড়েগা জোরসে বললা পড়েগা জোরসে বললা পড়েগা জোরসে বললা পড়েগা রাধা কানা ভক্তি হয়ে যাবেন প্রেম সে যাবেন রাধা কানা আনমোল বলো আনমোল বলো রাধে রাধে Yeah.
উৎসবটার জন্য নতুন নাম দিয়ে দিলাম, নামটা আমরা রাখবেন। যারা টিভি খুলবেন, মোবাইল খুলবেন, আস্থা চ্যানেল, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখবেন, ওই আস্থা সংস্কার চ্যানেলে দেখবেন ভাগবত পাঠ হয়, হরি কথা হয়, সেই সময় মায়েরা কিন্তু পাগলের মতো নৃত্য করে। আজকে যে নৃত্য দেখে মনে হচ্ছে যে আমি আস্থা চ্যানেলে এসেছি। আজকে এই গোসাই হাটটা আস্থা চ্যানেল হয়ে গেছে, এখন গোসাই হাট নয়, আস্থা চ্যানেল। কি আস্থা চ্যানেল? কি যদি আমাকে কেউ ফোন করেন কোনোদিন আমার নাম্বার নিয়ে মোবাইল থেকে, তাহলে আপনি শুধু এইটাই বলবেন যে উত্তরবঙ্গের গোসাইঘাট বলার দরকার নেই, আস্থা চ্যানেল থেকে বলছি। এই আস্থা চ্যানেল বললে আমি বুঝে নেবো এটা গোসাইঘাটের আসল। কোনো আসলকে বলিনি, আজকে আস্থা চ্যানেল বললাম কেন, এখানকার মায়েরা খুব সুন্দর হাততালি দিয়ে নাচতে পারে, আনন্দ করতে পারে। উত্তর কষ্টে আমরা এসেছি, সবাই মিলে একটা আনন্দ করবো, কারণ যাবার সময় একটা আনন্দই করে নিতে, দুঃখ করে করবো। আসার পাড়া কাদের হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের আসার পাড়া শেষ হয়েছে। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, করে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, মৃতদেহ দরজা দিয়ে যায়, বড় হরি, দরজা দিয়ে মরা নিয়ে যায় না, বড় হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাব না, এটা আমরা ভাবি। সংসারে এসেছি একাই, এসেছি আবার যেতে হবে একা, কেউ তো সঙ্গে যাবে না গো, কেউ তো সঙ্গে যাবে না গো, একাই এসেছি একাই যেতে। কেন দেহ থেকে
স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসে শেষের দিনে একজন স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে স্বামী স্ত্রীকে কত ভালোবাসে হালকা স্বামী স্ত্রীকে কত ভালোবাসে মাইরা স্বামী যখন 10 দিনের জন্য বাইরে যায় স্ত্রী তখন কতবার ফোন করে খেয়েছো কিনা ঠিকমতো আছো কিনা ঘুম হয়েছে কিনা আচ্ছা বলুন তো মাইরা 10 দিন পর স্বামী যখন বাড়ি এলো ছপ্পর খাটে শুয়ে দিলেন আদর করলেন যত্ন করলেন কত ভালো ভালো খাবার দিলেন কিন্তু যেদিন স্বামী দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে সেই দিনে দেহটাকে কি আর ছপ্পর খাটে রাখবে সেই দিনে দেহটাকে ছপ্পর খাট থেকে নামিয়ে আনবে শুধু তাই নয় কত সুন্দর কথা দেখুন বাস্তব কথা ছপ্পর খাট থেকে নামিয়ে আনবেন এনে কি করবেন তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাথা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে যে স্ত্রী এত ভালোবাসত সেই স্ত্রী একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেই জায়গায় ছিটিয়ে দেবে আবার একটা কাঁচা বাঁশের মাথা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাউল শিল্পী বলল ওরে যতই আমার আমার করে না কেন ওরে শেষের দিনে কৃষ্ণকে পূজা করুন না না করুন দুটো জীবন্ত দেব দেবীকে আপনারা পূজা করবেন যদি বলুন কে কে বলুন তো একটি বাবা একটি মা হাত তুলে নয় মন দিয়ে বড় জোরে বলুন বাড়িতে বাবা এবং মাকে যে পূজা করতে পারবে তার আর কোনো দেব দেবীর পূজার দরকার হবে আর দেব দেবীকে পূজা করছো বাবা মাকে পূজা করছো না তবে তোমার দাম নেই আগে বাবা মাকে পূজা করো তারপর দেব দেবীকে পূজা করো তাহলে তোমার লাভ আছে নয় তোমার জীবনে লাভ নাই এই জগতে মায়ের মতো আপনি কেউ হয় না বাবার মতো আপন কেউ হয় না মায়েরা এদিকে মায়ের মতো আপন কেউ হয় না বাবার মতো আপন কেউ হয় না বাবা হলো বাড়ির খুঁটি আর মা হলো বাড়ির ছাদ এই দুটো যেদিন চলে যাবে বাবা সেই সংসার ধ্বংস হয়ে যাবে এই দিন দেখাবেন বাড়ির বাবা আর মাকে যে সম্মান দেয় না যে ছেলে মেয়ে তার সংসারে জীবন উন্নতি আমি আগে বললাম টাকা পয়সা আসবে কিন্তু শান্তি আসবে না বাবা জিনিসটা কেমন এদিকে বাবা হলো সেই এত অভাব পড়ে যায় সংসারে তবু ছেলে মেয়েকে বলে তোদের কোনো চিন্তা নেই আমি তোদের সঙ্গে আছি এরই নাম বাবা যে কোনোদিন অভাব বুঝতে যায় না যে শুধু দিয়েই যায় হচ্ছে অভাব এ হচ্ছে বাবা আর মা কাকে বলে মায়েরা এদিকে দেখান রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমাচ্ছে একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে তিনি হলেন মা মা সারা রাত্রি জেগে থাকে ছেলে যদি বাইরে থাকে মা বারবার চিন্তা করে খোকা ফিরল না কেন মায়েরা ছেলে যদি বাইরে থেকে আসে মা চাই ছেলের মুখ পানে স্ত্রী চাইছেন ছেলের স্বামীর মুখ পানে কিন্তু মা সবসময় মুখের দিকে তাকিয়ে থাকে আমি আপনাদেরকে নিবেদন রাখবো একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে একবার কোচবিহারে নিউ কোচবিহারে যদি ফ্ল্যাট কেনে তবু মা বাবার একদিনের জায়গা জায়গা হয় মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে মেয়েরা বাপের বাড়ি যায় না তখন থেকে যখন থেকে তারা মা বাবা মারা যায় অনেকে মেয়েকে বলা হয় তুমি বাপের বাড়ি যাবে না বলে কার কাছে গিয়ে দাঁড়াবো আমার মা নেই তো কার কাছে গিয়ে দাঁড়াবো বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল সেও চলে গেল ও দিদি আমি কার কাছে গিয়ে দাঁড়াবো এটাই সবচেয়ে আমাদের দুঃখের ব্যাপার আমরা সবাই নিজে নিজে পেট ভরে যাই খেয়ে ঘর থেকে চলে যাই কিন্তু মা যে শেষে কি পেলো না পেলো এইদিকে আমরা তাকাই না মা যদি না পাই তবু কিন্তু প্রতিবাদ করে না মা মায়ের চাইতে বাবা বয়সে বড় হতে পারে কিন্তু মায়ের চাইতে বাবা কর্তব্যে বড় মায়ের চাইতে বাবা বয়সে বড় হতে পারে কিন্তু মায়ের চাইতে বাবা কর্তব্যে বড় প্রমাণ কি একটা ছেলে রাস্তায় খেলা করছে তার বাবা 10 দিন পর কাজ থেকে ফিরছে ছেলে বলছে বাপি 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 করে নাও করে নাও করে নাও ও বাপি করে নাও করে নাও কিন্তু বাবা যতই করে দিতে চাইছে চল 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 বাড়ি চল কি ধুলো বালি মেখেছিস বাড়িতে নিয়ে গেল বাচ্চাকে আঙুলে ধরে মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল তারপর বাবা কোলে নিল কিন্তু বলুন তো
নতুন কাপড় পরে খেতে বসেছেন আপনার ছেলে যদি আপনার পরে ঝাঁপিয়ে পড়ে আপনি কি তাকে তাড়িয়ে দেবেন নিজে না খেয়ে মা খাওয়াবে এর নাম হচ্ছে মা সে ছেলে কেঁদে কেঁদে বলছে শোন এক কাজ কর আর দেরি করিস না আমাদের ঘরে ফিরে যেতে হবে চাঁদে মুখে